Shamunde, the moment we became apprised of the situation and what they're going to do in the next hours, we're completely fearless. এরপর কি তোমরা বাইরে বেরোতে নাকি খাওয়া দাওয়ার সমস্ত কিছু? এখন আমাদের ওটা পুরো একটা কমপ্লেক্স, আমার নিজস্ব কিচেন ছিল, আসফাস খানা বলে ফার্সিতে উর্দুতে আসফাস খানা আমাদের নিজস্ব ছিল, সেখানে ভিন্ন রকম দাম দাম খাওয়া, ফ্রি খাওয়া হতো, তো সেখানে খাবার বাজার ওরাই তালিবড়াই করে দিত, আর বেরোলে পরে একটা এসকর্ট দিয়ে দিত, একটা কালাশনিকভধারী একটা ছেলেকে বলতো তুমি যাও ওস্তাদকে সাথে, ওস্তাদ মিন্স টিচার, তারপর ওরা বলতো যে কোরআনে লেখা আছে কীভাবে টিচারকে সম্মান করতে, দ্যাটস ওয়াই উই রেসপেক্ট অল অফ ইউ, তো ওরা বলতো ওস্তাদ আপকো আগর বাহার জানা হয় তো ইনমে সে এক লাশকর কো লে লো, আপকি হিফাজত করেন গা, মগর বহুত দূর মত যাও কিউকি ইয়াহ পে দুসরে তনজিম হ্যায় দহশতগর্দ তনজিম হ্যায় হামারে বদনাম হো জায়েগা, এরম বলছিল আমাদেরকে। আচ্ছা, এইবার একটা খবর শোনা যাচ্ছিল যে গত বুধবার তোমার ব্যাক করে আসার একটা প্রবণতা বা আরো দুদিন আগে একটা ব্যাক করে আসার প্রবণতা, 18 তারিখ না 18 তারিখ, হ্যাঁ, সেইটা ডিলেড হলো কেন? আচ্ছা, এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সকলের, এভরিওয়ান হ্যাজ রাইট টু নো দিস ফ্যাক্ট। এখন ঘটনা হচ্ছে কি, সম্ভবত মোর দ্যান 1 লাখ পিপল আফগানি নেটিভ তারা আমেরিকার হয়ে কোনো না কোনোভাবে কাজ করতেন, একটা বিরাট বড় একটা প্রোগ্রাম চলেছে 20 বছর ধরে, যখন নাকি ন্যাটো ছিল আন্ডার দ্য সুপারভিশন অফ দ্য ইউনাইটেড স্টেটস, ফলে ওদের ইন্টারপ্রেটার লেগেছিলো, অফিস ওয়ার্ক, কমার্শিয়াল ওয়ার্ক এসবের জন্য ম্যানুয়াল ট্রেনিং নিয়ে টোটাল 1 লাখ মতো আফগান ওদের হয়ে কাজ করেছে, আমেরিকা, ইউএস, ইউকে, মানে আমেরিকা মিন্স ইউএস, ইউকে, অস্ট্রেলিয়া সবার হয়েই কাজ করেছে, ইভেন জার্মানি হয়ে কাজ করেছে, ন্যাটোর যত কানেছে তাদের হয়ে কাজ করেছে এই লোকাল লোকগুলো। এই লোকগুলো জানতো যে তালিবান যদি আসে তাদের মেরে দেবে, এবং সেটা একটা সত্যি তাদের একটা ভয় পাওয়ার কারণ ছিল, জায়েজ ছিল ব্যাপারটা। তখন তারা কি করলো, তারা তাদের কাছে যে একটা তাদেরকে ডকুমেন্ট ছিল একটা, এবং বলা ছিল যদি এরকম কোনো সিচুয়েশন আসে তোমরা আমেরিকা বা যেই দেশের কাজ করছো সেখানে রিলোকেট করতে পারবে। সেই সমস্ত লোকগুলো আতঙ্কে ভয়ে পালাতে গিয়ে এয়ারপোর্টের টারম্যাকে ঢুকে যায়। সেখানে কি হয়, একটা মানুষ প্লেনের ছাদে ছাদে সেই বাসের মতো উঠে গেছিলো, অনেক লোক প্লেনের চাকা ধরেছিল, মিড এয়ার থেকে পড়ে যায়। ইট ওয়াজ হরিবল, উই ক্যান্ট সি দ্যাট, বাই দ্য ওয়ে ইট বেসিক্যালি আওয়ার হার্ট গোজ আউট টু দোজ পিপল হু ডাইড দিস ওয়ে, একদম কিছু করার নেই। তখন সেখানে পরিস্থিতি সামলানোর জন্য আমেরিকান সোলজাররা গুলি করতে বাধ্য হয়, তাতে কিছু লোক মারা যায়। তালিবস ডিড নট কিল এ সিঙ্গেল পার্সন, ইট ওয়াজ আমেরিকান ট্রুপস, এবং তাদের কাছে কোনো উপায় ছিল না। এর ফলে কি হয়, আমেরিকানরা কমার্শিয়াল ফ্লাইটসগুলো সব ক্যান্সেল করে দেয় আনটিল ফার্দার নোটিস। এই জন্য আমাদের যে এয়ার ইন্ডিয়া টিকিটটা কাটা ছিল, হুইচ ওয়াজ অন 18th অগস্ট, ওয়াজ অলসো ক্যান্সেলড। আমরা দুজন ভারতীয় টিকিট কেটেছিলাম, আচ্ছা, আমি এবং আমার যিনি ইন্ডিয়ান, উনি ছিলেন আমাদের স্কুলের এইচওডি, স্পোর্টস ডিপার্টমেন্টের। তখন তুমি যেটা বল, জি, এটা শুনে আমারও যেটা মনে হচ্ছে যে যেটা আমরা দেখছি সেটার সঙ্গে আসল সত্য আসমান জমিন একটা পার্থক্য, আমাদের সবাই পালাচ্ছে কেন, চলে আসছে এই যে যারা লোকগুলো, কোন পালাচ্ছে, আফগান না ভারতীয়রা, ভারতীয়রা বলো বিশ্বের অন্য, আচ্ছা বিশ্বের অন্য, হ্যাঁ, ইয়েস ইয়েস, এটা পালাচ্ছে কেন, এটা এটা একটা ভীষণ ভীষণ একটা লজিক্যাল কোয়েশ্চেন আপনি এটা করেছেন। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমার দু চার কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে কি, মানুষ ইতিহাস দেখে শিক্ষা নেয়, ইতিহাস মানুষকে আগামী দিনে চলার পথ দেখায়। এখন একটা ঘটনা এটা আমাদেরকে মানতে হবে, 90s আফগানিস্তানে প্রচুর অত্যাচার হয়েছে তালিবানদের দ্বারা, ভয়ঙ্কর হিউম্যানিটারি মানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এরকম প্রচুর হয়েছে, যত চেয়ে মানুষকে খুন করা হয়েছে, এটা জানেন আপনারা, এটা তো বলার কিছু নেই, মানুষ ভয়ে চলে এসছে, কেউ রিস্ক নিতে চায়নি, জান হ্যায় তো জাহান হ্যায় একটা কথা আছে না, কিন্তু এর মধ্যে 70-80% ভারতবর্ষের যারা আমাদের সঙ্গে ছিল পালিয়ে এসছে, সোকল্ড পালিয়ে এসেছে, তারা বলছে যে আমরা হোপফুল উইদিন 2 মান্থস উইল বি ব্যাক, এবং আমাদের কারো রেজিগনেশন আমাদের কোম্পানি নেয়নি, আচ্ছা, এখনও পর্যন্ত গ্রান্ট করেনি, এবং বলেছে আপনাদের স্যালারি আমরা পৌঁছে দেবো, মানে ওই থ্রু ব্যাঙ্ক যেটা হয় আর কি, উই উইল পে ইউ। আচ্ছা, এইবার বলো যে এই অবস্থায় বাড়ি ফিরে এসে কেমন লাগছে? অবশ্যই বাড়ি ফিরে এসেছি অনেক রিল্যাক্স লাগছে, এই যে 6 দিন যে একটা স্ট্রেসফুল অবস্থায় ছিলাম, কখন ভারতে যাবো, মানে মোর প্রিসাইসলি আমাদের বাড়িতে আসবো, কারণ যত হোক আমরা তো কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না, যতক্ষণ ওরা নিজেদেরকে প্রুফ করতে পারছে তালিবরা, তাই তো, খেয়ে না চলে বিশ্বাস নেই বাংলা একটা।